আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ডেন্টাল ক্যারিস এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে চিকিৎসক আমরা প্রথমেই পরিচিত হব তার সাথে ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম 1961 সালের ফেব্রুয়ারি মাসে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান ও কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দাঁতের সমস্যার মধ্যে একটা অন্যতম প্রধান সমস্যা হচ্ছে ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় রোগ একটু জানতে চাইবো আপনার কাছে প্রথমেই যে বিশেষজ্ঞ হিসেবে বা ডেন্টাল সার্জন হিসেবে আপনি এই ডেন্টাল ক্যারিজকে কিভাবে সংজ্ঞায়িত করেন ডেন্টাল ক্যারিজ অ্যাকচুয়ালি কমন বা সাধারণ একটা দাঁতের রোগ যেটা সবাই এটা নিয়ে সাফার করে থাকেন ডেন্টাল ক্যারিজ হচ্ছে প্রগ্রেসিভ অ্যান্ড ইরিভার্সেবল যাকে বলা হয় যে এটা যখন স্টার্ট হয় সেটা থেকে এটা ক্ষয় হতেই থাকে দন্ত ক্ষয় আমরা বলি এটা কেন হয় কেন হয়। এটা আমাদের দাঁতের কিছু ব্যাকটেরিয়া আছে যখন আমরা দাঁত প্রপারলি ব্রাশ করা হয় না ঠিকমতো দাঁত ব্রাশ করতে হয় সেই ক্ষেত্রে যদি ইম্প্রপার বা ইনকমপ্লিট ভাবে যদি আমরা দাঁত ব্রাশ করি তাহলে আমাদের এই ডেন্টাল ক্যারেজটা হয় এবং ডেন্টাল ক্যারেজ আমরা জানি যে দাঁতের তিনটা লেয়ার আছে উপরে যে কাভারিংটা এনামেল বলি দেন ডেন্টিন বলি এবং দাঁতের ভিতরে একটা অংশ আছে যেটাকে আমরা দন্তমজ্জ বা পাল বলি তো ডেন্টাল ক্যারেসটা যখন আমাদের এনামেলের ভিতরেই সীমাবদ্ধ থাকে দন্ত ক্ষয়টা তখন এখানে কোনো পেইন বা ব্যথা দেখা যায় না ডেন্টিনেও যখন থাকে তখনও এটা কোনো সেন্সেশন ছাড়া তেমন একটা পেইন শিরশির ভাব চলে আসে যখন দাঁতের পাল্প চেম্বারে বা দন্ত মজ্জাতে ইনভলভ হয়ে যায় ওখানে গর্তটা চলে যায় তখন এখানে খুব ব্যথা হয় কেন ব্যথা হয় ওর ওখানে আমাদের কয়েকটা স্ট্রাকচার আছে যেমন নার্ভস আছে ভেসেলস আছে রক্ত বা স্নায়ু এগুলো যখন সংক্রমণ হয় বা ইনফেকশন হয় তখনই আমাদের দাঁতে তীব্র ব্যথা হয় আচ্ছা এবং যখন তীব্র ব্যথা হয় আনফরচুনেটলি তখনই মানুষ আসে তার আগে যে ডাক্তারের কাছে যাওয়া যায় সেটা কিন্তু অনেক স্টেপগুলো যেগুলো আছে এই যে ধাপগুলো আছে সেগুলোর জন্য অনেক সময় আসে অনেক সময় আসে কখন যে হয়তো একটা দাঁত নিয়ে ব্যথায় নিয়ে আসলো পরে যখন আমরা ডেন্টিস্ট হিসেবে যখন চেক করলাম তখন দেখলাম অন্য অন্য দাঁতেও আছে ডেন্টাল ক্যারেজ তখন তারা ইনিশিয়ালি ডেন্টাল ক্যারেজ যখন উইদাউট পারপাইটিস আমরা যেটা বলি ব্যথা যখন হয় তার আগে যখন হলে ওটা আমরা রেস্টোরেটিভ ফিলিং দিয়ে আমরা এটাকে ট্রিটমেন্টের নিয়ে আসি যেটি আমাদের আজকের বিষয়ের সাথে সম্পৃক্ত যে রুট ক্যানেল ট্রিটমেন্ট যখন ব্যথা নিয়ে একটা দাঁত ক্ষয় অবস্থায় যখন রোগীরা আসে তখন আপনারা দেখে আসলে তাদেরকে কি অ্যাডভাইস দেন রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে আসলে রুট ক্যানেল ট্রিটমেন্ট এটাকে আমরা সংক্ষেপে আরসিটি বলি এখন প্রত্যেকটা পেশেন্টেরও আমি আমি বলতে শিখেছি যে আমি দাঁতে আসছি রুট ক্যানেল করার জন্য এবং পেশেন্টরা বুঝে শুনেই চলে আসে শুনেই চলে আসে বুঝে শুনেই চলে আসে তো রুট ক্যানেল এটা একটা প্রচলিত দাঁতের চিকিৎসা পদ্ধতি যেটা দাঁতকে আমরা সংরক্ষণ করি এখন দাঁত আর কি আগের সিস্টেম নেই এখন দাঁত কেউ ফেলে দিতে চাচ্ছে একেবারেই না দাঁত একটা রাখে কেন প্রত্যেকটা দাঁতেরই একটা ফাংশন আছে ইন্ডিভিজুয়াল টুথ ইন্ডিভিজুয়াল ফাংশন আমরা জানি সবাই তো দাঁত যদি আমরা ফেলে দেই তাহলে কি হয় যে পাশে দুটো দাঁত এটা বেঁকে যায় এটা জায়গাটা দখল করে নেয় যেহেতু জায়গাটা খালি আছে অন্য দাঁতগুলো টেন্ডেন্সি ওদিকে চলে যাওয়ার তারপর উপরে যে দাঁতটা থাকে অপোজিট যে টুথ বিপরীত দিকে দাঁতটা একটু ঝুলে যায় বেশি ওভার ইরাপশন হয়ে যায় এবং মাস্টিকেশন যারা আমাদের চিবাতে তাদের ফাংশন তো অনেকগুলো তা কাজ তার ভিতরে জীবাণু একটা মেইন সেই মাস্টিকেটারি ফাংশনে তার সমস্যা হয় এগুলো পেশেন্টরা আগেই বোঝে রুগীরা বোঝার পরেই আমাদের কাছে আসেন তখন আমরা একটা দাঁতের এক্স করতে বলি ইনিশিয়ালি ফার্স্ট আমরা একটা এক্স করতে বলি দাঁতের কি কন্ডিশন আছে সেটা জানার জন্য যে টুটেক দাঁতে ব্যথা হলেই যে আমরা রুট ক্যানেলে যাব এমনটি নয় এমনটি নয় অনেক সময় অন্য কারণেও ব্যথা হতে পারে অন্য কারণেও ব্যথা হতে পারে যেমন পেরিডন্টাল পকেট পেরিডন্টাইটিস আমরা যেটা বলি এনি ট্রমা অন দা টুথ যখন দাঁতের উপরে আঘাত লাগে সে কারণেও দাঁতে ব্যথা হতে পারে তবে ডেন্টাল ক্যারেজ এবং যখন রুট ক্যানেল প্রয়োজন হয় এটা সাধারণত রাতে যখন ঘুমোতে যায় পেশেন্ট রুগী যখন ঘুমোতে যায় তখন ব্যথাটা তীব্র অনুভব হয় এগুলো আমরা যখন তার কাছে হিস্ট্রি নিতে তাই তখন আমরা হয়ে আমরা একটা এক্স রে করার জন্য পরামর্শ দিই এক্স রে করা নিয়ে আসার পরে আমরা এটা ডিসিশন দিই যে রুট ক্যানেল করা যাবে কি যাবে না অনেক সময় আছে খুব বেশি ড্যামেজ টুথ কিন্তু সেক্ষেত্রে আমরা রুট ক্যানেল

আচ্ছা এই রুট ক্যানেল ট্রিটমেন্ট নিয়ে অনেকেরই একটু ভ্রান্ত ধারণা বা অনেকেরই একটু অভিযোগ থাকে যে একটু চিকিৎসায় একটু খরচ বেশি বারবার আসতে হয় এইটা আসলে কেন কিংবা বারবার না এসে কি এক সিটিং এ সেটি করে দিতে পারেন সেটি কি সম্ভব আসলে হয় কি রুট ক্যানেলের চিকিৎসাটা এটা দাঁতের কন্ডিশনের উপর ডিপেন্ড করে দাঁতের কি অবস্থায় আছে আচ্ছা রোগীর মুখে দাঁতের কি অবস্থায় আছে সেটাই মেইনলি ডিপেন্ড করে নির্ভর করে তবে এক আপনি যেটা বলছেন যে একদিনেও দাঁতের চিকিৎসা এটা রোড ক্যানেল সম্ভব এটা বলছি দাঁতের অবস্থার তারপরে রুগীটা কোথায় থাকে অবস্থান রোগীর অবস্থানটা কোথায় আমরা যখন দেখব যে ঢাকা অথবা ডিস্ট্রিক্ট টাউনে আমরা যখন থাকি যারা প্র্যাকটিস করেন তারা যদি মহ থাকে হয়তো আসতে দুই তিন ঘন্টা সময় লাগে আসা যাওয়া করতে সময় লাগে সেক্ষেত্রে আমরা বিবেচনা করে একটু সময় বেশি লাগে একটু সময় বেশি লাগে কিন্তু আবার কিছু কিছু দাঁতে আছে যখন পাল্পাইটিস হয়ে রুট অ্যাপসেস পর্যন্ত হয়ে যায় সিস্ট ডেভেলপ করে তখন আমাদের মাল্টি সেটিং অনেক ভিজিট দিতে হয় এবং দেখতে হয় যে আসলে ওই ওই সিস্ট বা দাঁতের গোড়ায় যে ইনফেকশনটা বা ইনফ্লামেশনটা সেটি আস্তে আস্তে যতদিন পর্যন্ত না রিমুভ হয় ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত এখানে ওই ক্যানেল ড্রেসিং বলি আর কি আচ্ছা ক্যানেল ড্রেসিং দিয়ে ইন্টারক্যানেল মেডিকেশন ওখানে রাখতে হয় এরপর একটা সময় একটা কথাই আছে টাইম ইজ দ্য বেস্ট হিলার তো সেভাবে আমরা ওটাকে ওয়েট করতে হয় পেশেন্টের মেইনলি হলো কাউন্সিলিং

দেখা যায় কি যে ওই যে যারা নন ডক্টর বা আনরেজিস্টার্ড ডক্টর যারা কাজ করেন এক অর্থে এটা আমাদের ওরা পজিটিভভাবে আমি যদি নেই ওদের কাছ থেকে কিছু সংখ্যক ডেন্টিস্টরা ওরা এইভাবে রুট ক্যানেল করার পরে ওরা এটা পেইন হয় ব্যথা হয় পরবর্তীতে ব্যথা হওয়াতে আমাদের আমাদের দিকে আসে তখন বলছে যে না ওদের কাছে গিয়ে আমরা ভুলই করেছি একজন রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের কাছে গেছে কিনা না সেটি বোঝার উপায় কি যে আসলে উনি ডাক্তার কিংবা যারা যাদেরকে আমরা কক বলে থাকি সেটি ডিফারেন্সিয়েট করার উপায় কি একজন সাধারণ মানুষ তো বুঝবে না যে আসলে উনি কি সত্যিকার পাশ করার ডাক্তার কিনা এটি বোঝার কি কোনো উপায় আছে না বোঝার উপায় আছে আসলে এটা নিজে নিজে থেকে বুঝতে হবে যে আত্মীয় স্বজন অথবা পাড়াপতি অবশ্যই আত্মীয় স্বজনের মাধ্যমে বুঝতে হবে যে উনি কি ধরনের ডাক্তার উনি কি ধরনের গেট আপ সেট আপ তারপরে আপনার এটা এটা জেনে নিতে হবে যদি কোনো প্রাইভেট চেম্বারেও যান সেখানেও তো তার যে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারটা সেটি কিন্তু এখনকার সময় যারা ডাক্তার আছেন তারা কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ সময় দিচ্ছেন তো সেটি দেখেও অনেকটা বোঝার উপায় রয়েছে যে আসলে তারা এটা তো ই করতে হবে তবে সাধারণত যারা আমরা গ্রাজুয়েট ডেন্টাল সার্জন যারা আছেন বিডিএস এরা সাধারণত ওরকম বিএমডিসি রেজিস্ট্রেশন দিয়ে এটাকে করা হয় না একচুয়ালি আমাদের নিজেদের দায়িত্ব নিয়ে তো অনেকটা চলতে হবে আত্মীয় স্বজনের মাধ্যমে আর এটা জানা হয়ে যায় উনি কিন্তু আপনি যেটা বলছেন যে پیشنট কি করে বুঝবে যে কোন গ্রাজুয়েট ডেন্টাল সার্জেন্টের কাছে پیشنটা কিন্তু ম্যাক্সিমামই জানে আমি তো রুট লেভেলে কাজ করি ওরা তো হাতের কাছে আছে বলেই ওরা যাচ্ছে কিন্তু ওরা আমার কাছে আবার কিন্তু ঠিকই ফিরে আসে এবং দেখা যায় যে একটু কম দাম বা কস্টের কারণে অনেকে চলে যায় যে এত দামের দামি ডাক্তারের কাছে না গিয়ে আমরা কম দামি ডাক্তার যারা আছে তাদের কাছে যায় তো তারা আসলে ডাক্তার কিনা সেটি নাও জেনে বা জেনে বুঝেও হয়তো তারা স্বল্প মূল্যের কারণে স্বল্প মূল্যে কাজ কিন্তু কিন্তু জানছে যে না এরা আমাদের কাছে আসে বলে যে স্যার আপনাদের মতো এত বড় ডাক্তার তারা না আমি বলি তাহলে আপনি কেন গেলেন সেখানে স্যার হাতের কাছে আর একটু ওই যে টাকা পয়সা একটু কম খরচ হয় তো কিন্তু সেটাই তো আলটিমেটলি খরচ করতেই হয় সেটাই তো আসতেই হয় ততদিনে হয়তো জটিলতাটা আরো বেড়ে যায় তাহলে পরামর্শ কি থাকবে আসলে কখন যাওয়া উচিত এটি ঠিক রুট ক্যানেল ট্রিটমেন্টের কথা না আমি ওভারঅল বলবো যে মুখের বা দাঁতের কোন সমস্যার যাতে না হয় প্রিভেনশনের জন্য কতদিন পর পর ডাক্তারের কাছে চেকআপের জন্য সাধারণত এটা বলছি আমি যেহেতু আমি বলছি একটা জায়গায় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আলোতে ওই যে আমরা বলি 6 মাস পর পর না হলেও অন্তত ওয়ান্স এ ইয়ার বছরে অন্তত একবার সবাইকেই সময় সুযোগ মতো এটা ডাক্তারের কাছে গ্রাজুয়েট ডেন্টাল সার্জনদের কাছে মুখ এবং দাঁত সম্পর্কে একটু চেক করে নেওয়া ভালো তাতে হয় কি ইনিশিয়াল যে ক্যারেজগুলো আছে তো সেই ক্যারেজগুলো থেকে শুরু থেকেই ট্রিটমেন্ট করলে আর দাঁতেরই হয় না আমি আরও কিছু কিছু স্কুল কলেজের টিন এজের বাচ্চারা আমরা আমরা দেখি যে ওরা খুব নেগলেক্টেড মুখ থাকে ওরা দাঁত পরিষ্কার রাখে না পরিষ্কার করে না আরও ছোট বাচ্চা যারা যাদের দুধ বলে সেটাও কিন্তু বাবা মায়েরা রাখতে চান না সেক্ষেত্রে কি বলবেন যে মানে যখন যত্ন নিতে জান না এবং দেখা যায় যে তারা মনে করে দুধ তো কয়দিন পরে পড়েই যাবে তো সেক্ষেত্রে তাদের চিকিৎসার ব্যাপারেও বাবা মা সচেতন থাকেন না সেটা আপনি খুব ভালো কথা বলছেন থ্যাংক ইউ যে আসলে হয়েছে কি যে আমরা বলে কি যে যখন আমাদের ডেন্টিস্ট্রিতে বা ডেন্টাল সায়েন্সে আপনি জানেন যে ইয়ে আছে দুধদাঁত প্রিজার্ভ করতে হবে যতদিন পর্যন্ত এর একটা লংজিভিটি আছে একটা সময় আছে এই সময় অটোমেটিক্যালি সেটা পড়ে যাবে ইরোশন ইরোশ ইয়া হয়ে যায় শেডিং হয়ে যায় এই পর্যন্ত আমাদেরকে ওখানে সংরক্ষণ করতে হবে মানে যখন দাঁতটা পড়ার সময় শিশুদের ক্ষেত্রে ওই সময় পর্যন্ত ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই চিকিৎসা করিয়ে চিকিৎসা করতে হবে এটা যেমন বড়দের জন্য আমরা রুট ক্যানেল থেরাপি বলি ছোটদের আছে ওটা আমরা হ্যাঁ পালপেক্টমি আমরা বলি এবং আরও অনেক ফিলিং আছে যেটা পারফেক্টমি ইনকমপ্লিটও যদি আমরা করি তারপরে ওটা ফিলিং দিয়েও কিন্তু ইনফেকশনটা কমপ্লিট করে আমরা দাঁতটাকে প্রিজার্ভ করারই চেষ্টা করব ঈদানিং এখন সচেতন হয়েছে একটা কথা বলে রাখি এই যে ইদেনিং এই যে যারা নন প্র্যাকটিশনার ডক্টর আছে তারাও কিন্তু রুগীরাই আমাদের কাছে এসে বলে যে স্যার আপনার কাছে ওই ওনারাদের কাছে গেছিলাম ওরা বলছে যে ওরা রুট ক্যানেল করতে পারবে না তো সেক্ষেত্রে রোগীদের অ্যাওয়ারনেস বাড়ছে যে না এই রুট ক্যানেল করাতে ওদের ওখানে গেলে আমাদের সাপারিংসটা বাড়বে তাহলে একটু সময় সুযোগ নিয়েই प्रिपरेशन নিয়েই আমরা আমরা আশা করব যে এই সচেতনতা যাতে সবার মধ্যেই থাকে যেমন রোগীদের বেলায়ও বেড়েছে আমি বলবো এই যে হাতুরে ডাক্তার যা প্র্যাকটিশনার যারা করছে তা তাদের ভিতরেও একটা এটা আসছে যে না আমাদের ডাক্তারদের কাছে রেফার করছে আমাদের কাছে আমি এটা প্রচুর পাচ্ছি আমার কাছে আমরা আশা করব যে তার আগই যাতে চলে যান যাতে প্রতিরোধী বিষয়টা সবার ক্ষেত্রে মুখ হয় সেটি যারা 어덜트 আছেন যারা শিশু আছে তাদের সবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক আমরা শুনছিলাম দাঁতের একটি সাধারণ সমস্যা ডেন্টাল ক্যারিজ এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট এই বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেশ কিছু আলোচনা বা তথ্য আমরা জানলাম যেটির মাধ্যমে একটা বিষয় উঠে এসেছে যে প্রতিরোধই চিকিৎসার চেয়ে অনেক বেশি প্রধান সবার ক্ষেত্রেই আশা করছি বুঝেছেন

ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এন্ট্রি পর্দায়